নমস্কার বন্ধুরা, আজকে খাবার নিয়ে চলে এসেছি। ভাত নিয়েছি এখানে, কাঁকরোলের তরকারি নিয়েছি, আর এখানে মিক্স ভেজ নিয়েছি, আর এখানে কিছুটা ঝুড়ি নিয়েছি, এখানে দেখুন আমের চাটনি নিয়েছি, এখানে পটলের তরকারি, আর এখানে হলো ডাল। তো আজকে মেনুতে এই হয়েছিল, তার জন্য মেনুতে যা যা ছিল তাই নিয়েছি। আর আমার একজন প্রিয় বন্ধু, সে কিন্তু বলেছেন প্লেসটা চেঞ্জ করতে, তার জন্য আজকে ছাদে বসেছি। তো চলুন, ছাদে কিন্তু খেতে সত্যি খুব মজা, কোনো ফ্যানের দরকার নেই, আর মানে বাতাসটা ন্যাচুরাল বাতাস। তো চলুন স্টার্ট করি। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক থেকে যদি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন, বেশি 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 বক বক করে ফেললাম, এবার স্টার্ট করি নাকি? তো চলুন। তো চলুন, আজকে কিন্তু কাঁকরোলের তরকারি দিয়ে আগে খাবো। আজকে কিন্তু প্রত্যেকটা তরকারি নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই। আর কাঁকরোলের তরকারিটা হয়েছে সর্ষে দিয়ে, তার জন্য খুব ভালো। আমার তো সর্ষে তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার নিন ডাল, আজকে কিন্তু মুগের ডাল না, আজকে মসুরের ডাল। চাটনি থাকলে কিছু নেই, চাটনি থাকলে কিছু দরকার নেই। এবার নিয়ে নিলাম পটলের কারি, কিছুটা সোয়াবিনও দিয়ে দেবার।
চলুন, এবার লাস্টের পাতে কিন্তু চাটনির পালা। আমি তো চাটনিটা আগে থেকেই খাওয়া শুরু করে দিই, লোকে লাস্টে খায়। টাটা।